ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতে চেয়েছেন, সফর অবস্থায় যদি আমরা পরিপূর্ণ সালাত আদায় করি তো সেটি ফজিলাতের কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে করুণা এবং দয়া বান্দার প্রতি, সে সমস্ত করুণা এবং দয়ার মধ্যে সফর অবস্থায় ইসলামী যে শরিয়ার কিছু বিধিবিধান সেগুলো শিথিল হওয়া, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়া করে করুণা করে তিনি আমাদেরকে যে সুযোগ দিয়েছেন সে সুযোগকে আমাদের স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করা উচিত এবং সেটি আমাদের জন্য কল্যাণকর সে বিশ্বাসটুকুই আমাদের রাখা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মনে করেন যে সফর অবস্থায় যদি আমি মুকিম অবস্থার ইবাদত বন্দেগী করতে পারি তো সেটি হচ্ছে অতি বুজুর্গী বা অতি স্বভাবের, এ ধরনের মনে করা মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন, যেমন বর্ণনাটি এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, সুনান আবু দাউদের ভিতরে 2407 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তিকে, ইউজাল্লালু আলাইহি ওয়াজ্জিহামি আলাইহি, যে এক ব্যক্তিকে সফর অবস্থায় তিনি সাওম পালন করতেছেন তো তার কষ্ট হওয়াতে কিছু মানুষ তাকে ছায়া দিচ্ছে এবং মানুষ সেখানে ভিড় করতেছে তার এই কষ্টের অবস্থা দেখার জন্য, বা এই কষ্টের অবস্থায় তাকে ছায়া দেওয়ার জন্য মানুষ এভাবে ভিড় করতেছে। তো ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা মিনাল বিররি আসসিয়ামু ফিস সাফারি, সফর অবস্থায় রোজা রাখার ভিতরে অতিরিক্ত কোনো বুজুর্গি নেই, অতিরিক্ত কোনো সওয়াব নেই, অতিরিক্ত কোনো কল্যাণ নেই। তো সফর অবস্থায় আমরা পূর্ণাঙ্গ ইবাদত করব কি সফরের যে সুযোগ সেটাকে গ্রহণ করব, এ নিয়ে ফোকাহাদের ভিতরে বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন বক্তব্য রয়েছে। তো এর মধ্যে গ্রহণযোগ্য এবং পরিধানযোগ্য যে মত সেটি হচ্ছে সফর অবস্থায় সফরের যে বিধান সে বিধানকে গ্রহণ করাটাই হচ্ছে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি ব্যক্ত করা। এক্ষেত্রে মুকিম অবস্থার বিধান জারি রাখা, কার্যকারী রাখা, এটি মূলত হচ্ছে আসলে অতি বুজুর্গির মানসিকতা, মূলত এর মধ্য দিয়ে কিন্তু কোনো বুজুর্গি প্রকাশ পায় না, যেটি হাদিস থেকে স্পষ্ট। অতএব সফর অবস্থায় আমরা মুকিম অবস্থার ইবাদত বন্দিগি করার মধ্য দিয়ে যদি অতিরিক্ত সওয়াবের আশা করি সেটি কখনোই সম্ভব নয়, সেটি আমাদের উচিত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে সফর অবস্থায় আমরা সফরের বিধান অনুযায়ী কসর করব, রোজা ছেড়ে দিব, এ ধরনের যে বিধানগুলো রয়েছে সে বিধানগুলো স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে জিনিসটি আমাদেরকে উপহার দিলেন সে উপহার কী করে আমরা ফিরিয়ে দিতে পারি, এটি আমাদের কখনোই উচিত নয়। আমরা পূর্ণাঙ্গ ইবাদত করার যখন সময় তখন আমরা পূর্ণাঙ্গ ইবাদত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আলাম বিসব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।